نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা দুইটি কাজ করলে আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হয়ে যান এমন একটি দুইটি কাজ রয়েছে যে দুইটি কাজ করলে আল্লাহ তাআলা সেই বান্দাকে বিনা হিসাবে জান্নাত প্রদান করেন সেই দুইটি কাজ কি এখন আমাদেরকে জানতে হবে যে দুইটি কাজ করলে মহান রব্বুল আলামিন সেই বান্দার উপরে খুশি হয়ে যান সেই দুইটি কাজ কি আল্লাহ রব্বুল আলামিন ১৯ পারা ৪ রুকু সূরা ফুরকান ৬৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন ওয়াল্লাযীনা